হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকের টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদেরকে শিখতেই হবে সো আমি বেশি কথা বাড়াবো না একদম সরাসরি চলেন আমরা দেখি আজকের কত নাম্বার ক্লাস করব এবং কি টপিক আছে আজকের ক্লাসে সো আমরা আজকে যেটা করব পঁচিশ নাম্বার ক্লাস করব এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ আমরা আজকে এসএম টিপি সার্ভার সেট আপ দেখব এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ বলছি এত প্রায়োরিটি দিচ্ছি সব কিছু ভিডিওর মেইন পার্টে গিয়ে বলবো ফিরে আসছি ইন্টার পর ততক্ষণ সাথেই থাকুন আজকে যেহেতু আমাদের এস এম টিপি সার্ভার সেট আপ অর্থাৎ এস এম টিপির উপর ক্লাস এখন এই এস এম টিপিটা কী এটা কেন ব্যবহার করবো এটা কোন কাজে লাগে এবং এটা শিখে আমরা আসলে কিভাবে বেনিফিটেড হবো এই জিনিসগুলো নিয়ে চলার আগে প্রথমে একটু কথা বলি প্রথমে হচ্ছে আমরা আজকে যেটা শিখতেছি মনে করতে পারেন এটা একটা ক্লায়েন্টের কাজ হিউজ পরিমাণে কাজ আছে ক্লায়েন্টের এই এম টিপি নিয়ে এবং বলতে পারেন যে আপনি কাজ একটা আপনার কেরিয়ারে প্রথম থেকে পেয়ে যেতে পারেন এই বিষয়টা নিয়ে যদি আপনি মার্কেট প্লেসে যান এই বিষয়টা নিয়ে হিউজ পরিমাণে প্রবলেম নিয়ে ক্লায়েন্ট আমাদের কাছে আসে ঠিক আছে বাক ফিক্সিংয়ের যে গিকগুলো থাকে সেখানে কিন্তু এস এম টিভি সার্ভার সেটা বা ফর্ম নিয়ে যদি আপনি আলাদাভাবে কোনো মার্কেটে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে শিখতে হবে ঠিক আছে সো এখন এই এম টিভি সার্ভারটা কী সেটা নিয়ে প্রথমে একটু কথা বলি দেখেন আমরা অনেক সময় দেখছি যে আমরা একটা ফর্ম ক্রিয়েট করলে ফর্মটা সাবমিট করলে ফর্মটা সাবমিট হচ্ছে কিন্তু আমাদের মেইলে যাচ্ছে না মেইলে যাচ্ছে না বলতে কি আমরা এই ইমেইল যে যে মেইলটা দিচ্ছি আমরা সেই মেইলটাতে আসলে আমরা পাচ্ছি না হ্যাঁ এটা একটা ইস্যু এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মেইলে আসতেছে ঠিকই কিন্তু সেটা ইনবক্সে আসতেছে না সেটা চলে যাচ্ছে এসপামে এসপামে গেলে যেটা হচ্ছে যে আপনি কোনো নোটিফিকেশান পাচ্ছেন না আগেও আমি আপনাদেরকে এই ফর্মের ক্লাসে দেখিয়েছি যে আমার কাছে মেইল আসছে কিন্তু মানে ফর্ম সাবমিট করলে মেলটা আসছে কিন্তু স্পামের ভিতরে গেছে ইনবক্সে আসে না ইনবক্সে না গেলে কিন্তু আপনি নোটিফিকেশান পাবেন না তো আপনার ক্লায়েন্ট আপনাদেরকে যেটা করবে সেটা হচ্ছে মনে করেন তার ওয়েবসাইটে একটা এরকম খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্ম আছে এখন ওখানে সে কেউ যদি ফর্ম সাবমিট করতেছে তাহলে তার মেলটা চলে যাচ্ছে স্পামে এবং স্পামে গেলে সে কোনো নোটিফিকেশান পাচ্ছে না তখন আপনার কাছে ক্লায়েন্ট এসে বলবে আমার এই মেলটা স্পামে চলে যাচ্ছে এটা আমাকে ইনবক্সে এনে দিতে হবে এটা কিন্তু একটা কাজ এবং এটা কিন্তু আপনি তিরিশ পঁয়ত্রিশ ডলার দিয়েও কিন্তু এই ছোট্ট কাজটা আপনার কাছ থেকে অনেক সময় অনেকে করে নেয় আবার অনেকে বিশ ডলার দিয়ে করে অনেকে পাঁচ ডলার দিয়েও করে দেয় কিন্তু বিষয় হচ্ছে আপনি যার কাছ থেকে যেরকমভাবে নিয়ে পারেন বাট এটা যদি আপনি পারেন তাহলে আপনার কাছে এটা কয়েক মিনিটের কাজ মাত্র এবং এই যে প্রবলেমটা যে একটা মেল সাবমিট হচ্ছে বাট সাবমিট হওয়ার পরে মেলটা ইনবক্সে আসতেছে না স্পামে চলে যাচ্ছে বা মেলটা টোটালি সাবমিটই হচ্ছে না সাবমিট করলে সে এটা ইনবক্সেও আসতেছে না স্পামেও আসতেছে না টোটাল কোথাও আসতেছে না হইতে পারে সেটা স্পামে আসতেছে হইতে পারে সেটা কোথাও আসতেছে না এরকম যে প্রবলেমগুলা মোটামুটি মেইল আপনি আপনার মেইল ইসে পাচ্ছেন না মানে ফর্ম সাবমিট করলে সেই রেসপন্সটা আপনি মেইলে পাচ্ছেন না এই যে প্রবলেমটা এটার সলিউশন করব আমরা মূলত এই এইটার মাধ্যমে এম টিপি সার্ভার ক্রিয়েট করার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা প্রবলেম আছে যেটা কন্ট্যাক্ট ফর্মে অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করার সময় বা এই ধরনের একটা প্রবলেম আসে দেয়ার ওয়াজ দ্যান ইউরোর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ প্লিজ ট্রাই গেইন এ ধরনের প্রবলেম অনেক ক্ষেত্রে আমরা এই এস এম টি সার্ভার সেট আপ করার মাধ্যমে সলিউশন করে নিতে পারি ঠিক আছে তাহলে আমরা কেন শিখবো বুঝতে পারলাম যে এই ধরনের প্রবলেমগুলো থেকে বের হয়ে আসার জন্য এবং এটা যেহেতু মার্কেটে কাজ আছে এটার উপর এবং এটা নিয়ে যেহেতু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তাই এটা আপনাকে খুব সুন্দরভাবে শিখতে হবে একটা বিষয় গেল দ্বিতীয় বিষয় হচ্ছে যে এসএমটি পি সার্ভারটাকে একটু মনোযোগ দিবেন ঠিক আছে আমরা প্র্যাকটিক্যাল কাজ আমাদের দুই থেকে তিন মিনিটের কিন্তু আমাদের বোঝার ব্যাপারটা একটু বেশি এই পার্টটাতে ঠিক আছে এখন এই যে কেন শিখবো কোন কাজে ব্যবহার হবে দুইটাই বুঝলাম এখন এই এসএম টি পি জিনিসটা কী এটা খায় না গায়ে মাখে না এটা আসলে কিভাবে কি করে মানে এটা একটা নতুন শব্দ অনেকের কাছে মনে হচ্ছে অনেকে হয়তো জানেন কাজকাম করতেছেন বাট এটা যে নতুন মনে হচ্ছে আপনার কাছে এটা চলে না আমরা একটু পুরাতন হই ব্যাপারটাতে এস এম টিভ একটা সার্ভার এর প্রসেসিংটা কি এটা কিভাবে কাজ করে এটা যদি হালকা একটা ধারণা এটা একটু টেকনিক্যাল ব্যাপার বাট বেশি মাথার ভেতরে নেওয়ার মগজে নেওয়ার দরকার নেই জাস্ট একটু বুঝলেই হবে অল্প একটু চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি আচ্ছা আমরা যদি এখানে আসি তাহলে দেখেন এখানে একটা এস এম টিপি সার্ভারের একটা হাউ মানে একটা ওয়ার্কিং প্রসেস আপনার সামনে তুলে ধরা আছে এটা এরকম অনেক প্রসেস পাবেন এখানে একটা আসছে এখানে একটা আছে আমি রাখছি আপনাদের জন্য আর কি এটা এই যে হাউ ডাজ এস এম টিপি ওয়ার্ক কীভাবে কাজ করে তো চলেন দেখি আমরা এটা একটু এটা নিয়ে যদি একটু ব্যাপারটা আমরা একটু বুঝি দেখেন একজন সেন্ডার যখন একটা ফর্ম সাবমিট করে বা একটা মেইল সাবমিট করে তখন সে এখান থেকে পৌঁছাবে কার কাছে সেইখান থেকে পৌঁছাবে হচ্ছে রিসিপেন্টের কাছে মানে যার কাছে পৌঁছানো দরকার তার কাছে পৌঁছাবে এই যে মাঝখানে যেটা হয় যে এটা ইন্টারনেটের মাধ্যমে এখানে যে পৌঁছায় বাট এই যে প্রসেসিংটা এই প্রসেসিংটা অনেক সময় ঝামেলা করে প্রবলেম ক্রিয়েট করে সার্ভার থেকে মানে আমাদের এই যে মেইলটা বা ফর্মের যে রেসপন্সটা এটা সঠিকভাবে রিসিপেন্টের কাছে যায় না এই যে না যাওয়ার যে প্রবলেমটা এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা মধ্যবর্তী একটা সংযোগ তৈরি করে যেটাকে আমরা বলতেছি এস এম টিভি সার্ভার এই সংযোগটা তৈরি করে দেওয়ার কারণে যেটা হয় খুব স্মুথলি এই রেসপন্সটা বা মেলটা রেসিপেন্টের কাছে খুব সহজে সেন্ডার থেকে পৌঁছে দেয় এই যে প্রসেসটা এই প্রসেসটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আপনি চাইলে এটা একটু ডিটেলসে পড়তে পারেন একটু ডিটেলসে পড়লে আরও ডিটেলস জানতে পারবেন না পড়লেও চলবে এই প্রসেসটা একটু জানলে হবে সার্ভার থেকে এস এম টিভি সার্ভারে যাবে সেন্ডার থেকে এস এম টিভি সার্ভারে যাবে এবং এস এম টিভি সার্ভার থেকে রেসিপেন্টের কাছে চলে যাবে আমরা মূলত এই সার্ভারটা ক্রিয়েট করে দেবো এই সার্ভারটা আমাদের ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই সার্ভারটা ক্রিয়েট করার জন্যই আমরা এই এস এম টিভিটা ব্যবহার করব এস এম টিভি হচ্ছে একটা প্লাগিন ঠিক আছে একটা প্লাগিনের মাধ্যমে কাজটা করবো এবং সেখানে সার্ভারটা সেট আপ করবো সো এটা একটা ব্যাপার এখন এই এস এম সার্ভার সেট আপ করতে গেলে আপনার একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে একটা কোয়ারি আছে একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে এরকম যে অবশ্যই অবশ্যই এটা করতে গেলে আপনাকে লাইভ সার্ভার লাগবে কারণ একজন ক্লায়েন্ট তো আর লোকাল হোস্টে কাজ করে এসে আপনারা বলবে না যেমন লোকাল হোস্ট থেকে সার্ভারে না বা পেনথিওনে কাজ করে এসে বলবে না আপনার যেটা লাগবে সেটা একটা লাইভ সার্ভার অর্থাৎ এই লাইভ সার্ভারটা আপনার দরকার এবং ধরে নেন এই লাইভ সার্ভারটা আপনার ক্লায়েন্টের এখন এই ভিডিওটা বোঝার স্বার্থে ধরে না এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের এখন এই ক্লায়েন্ট এসে বলতেছে আমার এই সাইডটা আমার এই সাইটটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই সাইটটাতে যদি কোনো ফর্ম সাবমিট করা হচ্ছে তো সেটা আমার মেইলে যাচ্ছে না ওকে এটা হচ্ছে ক্লায়েন্ট আপনার এসে বলছে এখন আপনি বলবেন যে ওকে আমি এটা আমি এটা আপনাকে সলিউশন করে দিব তো এটা সলিউশন করতে গেলে আপনার ক্লায়েন্টের সি প্যানেলের এক্সেস লাগবে বা ওয়েব মেইলের এক্সেস লাগবে ভালো করে বুঝবেন সি প্যানেল বা ওয়েব মেইল এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে আপনি নতুন যেহেতু যে সি প্যানেলটা কী আমরা এই যে ওয়ার্ড প্রেসটা চালাচ্ছি ওয়ার্ড প্রেসটা প্যানেলের ভিতর রাখা আছে সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ড কন্ট্রোল হয় এখানে ডাটাবেজ আছে এখানে সকল কোর ফাইল আছে এখানে ওয়েব মেইল আছে এখানে ওয়ার্ড রাখা আছে সব কিছু সি প্যানেলের ভিতর আছে এখন সি প্যানেল নিয়ে ডিটেলস কথা বলতে গেলে তো তিন চারটা ক্লাস লাগবে সো সি প্যানেল নিয়ে আমাদের ডেডিকেটেড ক্লাস আসছে আপনি এই মডিউলটা দেখবেন এখানে আছে সো আপাতত এতটুকু মাথায় রাখেন যে এই সি প্যানেলের এক্সেসটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিছে জাস্ট আপনি তার ইউজার পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলে লগ ইন করছেন এই জায়গাতে একটু আসেন আমার সাথে আগে যে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়ার্ড প্রেসের এক্সেসটা নিয়েছেন আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার সি প্যানেলের অ্যাক্সেসটা নিয়েছেন ধরেন এই দুইটা জিনিস আপনার কাছে আসে ইউ হ্যাভ ওকে সো এখন যেটা করতে হবে যে এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে যে মেইল সাবমিট করলে এস যাচ্ছে বা মেইল সাবমিট হচ্ছে না মানে হলেও আপনি রেসপন্সটা পাচ্ছেন না আপনার মেইলে সো এই প্রবলেমটা সলভ করতে গেলে আপনাকে যে ড্যাশবোর্ডটা আছে ওয়ার্ড যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটা একটা প্লাগিন ইনস্টল করতে হবে সো ইনস্টলে যাবেন যাওয়ার পরে এখানে অ্যাড নিউতে যে আপনি হচ্ছে প্লাগিনটা ইনস্টল করবেন প্লাগিনটা না হচ্ছে এস এম টিপি লিখলেই হয়ে যাবে এম টিপি লিখে জাস্ট লিখলে এটা চলে আসবে এই যে ডাব্লুপি এস এম টিপি বাই ডাব্লুপি ফর্মস দ্য মোস্ট পপুলার এস এম টিপি অ্যান্ড ইমেল লক লক প্লাগিন দেখেন এটা কী পরিমাণে হচ্ছে ইনস্টলেশান ঠিক আছে এটা খুব ব্যবহার হয় প্লাগিনটা সবচেয়ে এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমাদের কাজটা কি ছিল আমাদের কাজ ছিল এই সার্ভারটা ক্রিয়েট করা তাই না যাতে সেন্ডারের কাছ থেকে খুব সুন্দরভাবে এটা একদম রিসিভেন্টের কাছে চলে যায় জন্য আমাদের এই সার্ভারটা ক্রিয়েট করতে হবে এই সার্ভারটা সো আমরা এই সার্ভারটা ক্রিয়েট করবো এখন তো এটা কীভাবে করবো এই প্লাগিনটা অ্যাক্টিভেট করব হুম প্লাগিনটা অ্যাক্টিভেট করার পরে জাস্ট একবার দেখলে আপনারা পারবেন খুব ছোটো একটা কাজ আচ্ছা এখন এখানে লেটস গেট স্টার্টেড আছে আপনি লেট গেট স্টার্টেড দিবেন সো এখান থেকে হচ্ছে ক্লোজ অ্যান্ড এক্সিট সেট আপ উইজার এখান থেকে ক্লোজ দিয়ে দেবেন দরকার নেই আমাদের জাস্ট এই পর্যায়ে এসে আমরা দাঁড়াবো এইখানটাতে আসার পরে এখানে আমাদের কিছু অপশান আছে এই অপশানগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে কাজ করতে হবে ঠিক আছে তো প্রথমে একটা জিনিস বুঝবেন যে এই জেনারেল অপশানের কাজ আমাদের অন্য কোথাও কোনো কাজ নাই এই জায়গাটাতে লাইসেন্স কি আমাদের দরকার নাই এই জায়গাটাতে ফর্ম ইমেল দিতে হবে একটা এই ফর্ম ইমেলটা যেন তেন মেইল দিলে হবে না এটা এখানে একটা ওয়েব মেইল দিতে হবে ওয়েব মেইলের মাধ্যমে আমরা এই কাজটা করব ঠিক আছে আমরা যেটা করব এখানে একটা ওয়েব মেইল ক্রিয়েট করব হ্যাঁ এর জন্যই আমাদেরকে সিএ সি প্যানেলটা লাগতেছে তাহলে আমরা যেটা করবো সেটা একটা ওয়েবমেইল ক্রিয়েট করে এস এম টিভি সার্ভারটা ক্রিয়েট করব সো আমি যদি এখানে শুধু মেইল লিখে সার্চ করি শুধু মেইল লিখে সার্চ করি ইমেইল অ্যাকাউন্ট চলে আসবে বা এখানে আপনি পাবেন এই যে ইমেইল অ্যাকাউন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওরা আপনাকে ইমেইল অ্যাকাউন্টসে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনি এই যে ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন এই যে এখান থেকে ঠিক আছে সো আমরা এখান থেকে ওয়েব ক্রিয়েট করবো হ্যাঁ এখন এই ওয়েব মেইলটা ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে কি জিনিসটা মাথায় রাখতে হবে আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু রং কনসেপ্টে প্রথম দিকে আগাইছি আপনার যে হচ্ছে ইয়া ওয়েবমেইলটা এই ওয়েব মেইলটা অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে যে ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসটা যেখানে আছে। ওয়ার্ডপ্রেসটা যে সি প্যানেলে আসে সেই সি প্যানেলটা ব্যবহার করতে ঠিক আছে দেখেন এই সি প্যানেলটা ডেপ টুলস এই সি প্যানেলটা হচ্ছে ডেপ টুলস সি প্যানেল ঠিক আছে বাট এইটা কিন্তু ডেপ সংকর মানে এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু এই সি প্যানেলের ভিতর নাই এই ওয়ার্ডপ্রেসটা এই সি প্যানেলের ভিতর নাই তা চেষ্টা করতে হবে যার ওয়ার্ডপ্রেস তার সি প্যানেলটা ব্যবহার করতে কিন্তু আমরা কিন্তু এই সি প্যানেলটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা আলাদা আছে এই সি প্যানেল থেকে মানে এটা অন্য সি প্যানেলের আন্ডারে এই ওয়ার্ডপ্রেসটা আছে তাই আমাদেরকে যেটা করতে হবে এই ওয়ার্ডপ্রেসের আন্ডারে যেটা আছে সেটা ব্যবহার করতে হবে ঠিক আছে এখন আমরা যেটা করব যে এখানে আমার অলরেডি কিছু ওয়ার্ডপ্রেস আছে আমি যে কোনো একটা ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনস্টল ইয়া করে নেব লগ ইন করে নেব সো এই যে লগ ইন করে নিলাম ধরেন এইটাই ওকে এই যে লগ ইন করে নিলাম এখন এখন আপনি মনে করেন কি যে আমি একটু সি প্যানেলে যাই এইটা আপনার ক্লায়েন্টের ড্যাশবোর্ড আর এটা আপনার ক্লায়েন্টের সি প্যানেল এই হচ্ছে ওয়ার্ডপ্রেসটা এই সি প্যানেলের আন্ডারে আছে এখন এখানে আপনি প্ল্যানটা ইনস্টল করেন আগের ব্যাপারটা ভুলে যান আগেরটা আমি জাস্ট বোঝানোর জন্য অন্য নামের একটা ওপেন করে রাখছিলাম আপনাকে মূলত যেটা করতে হবে ওয়ার্ডপ্রেসটা যে সি প্যানেলে আসে সেই সি প্যানেলের এক্সেসটা নিতে হবে নিয়ে সেই ওয়ার্ডপ্রেসে আপনি একটা এস এম টিভি সার্ভার অ্যাড করবেন এখন ঠিক আছে এই যে এস এম টিভি প্ল্যাগেন্টে ইনস্টল করবেন ইনস্টল করলাম অ্যাক্টিভেট করলাম ঠিক আছে অ্যাক্টিভেট করার পরে আমরা এটাকে গোর্ টু ব্যাক ড্যাশবোর্ডে চলে যাবো এখান থেকে একদম এই যে ড্যাশবোর্ডে চলে আসছে এখান থেকে কোনো সমস্যা নাই আপনি এখন আমাদের যেটা করতে হবে যে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি যেটা বলছিলাম যে যেহেতু এটা হচ্ছে ডেপ টুলস এর সি প্যানেল দেখেন এখানে লেখা আছে ডেপ টুলস এটা ডেপ টুলসের সি প্যানেল আর এবং এটা ডেপ টুলসের হচ্ছে ওয়ার্ডপ্রেজ সুতরাং আমি এখানে একটা মেল ক্রিয়েট করব সো আমি এখানে একটা ক্রিয়েট করলাম ওয়েব মেল যেটাকে বলে আমি এখানে নাম দিলাম ধরেন হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন এবং এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিন্তু আমার দরকার হবে আমি পাসওয়ার্ডটা কপি করে রাখলাম এই যে কপি করে রাখলাম এবং আমি এখানে যেটা করবো যে ক্রিয়েটে ক্লিক করবো ঠিক আছে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম ইমেলটা ক্রিয়েট হয়ে গেল এই যে এই অ্যাডমিন নামে আমাদেরকে একটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে এখন এই মেলটাই আমাদেরকে ব্যবহার করতে হবে তো দেখেন এখানে প্রথমে কী আছে যে আমাকে একটা মেইল দিতে হবে ঠিক আছে সো আমি এই জায়গাটাতে আমার মেইলটা দিয়ে দিই আমি মেইলটা নিয়ে এসে এখান থেকে এই যে আমার মেইলটা এই মেইলটা এখান থেকে আমি কপি করলাম কপি করার পরে এই মেইলটা আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম এই যে অ্যাডমিন প্লাস এটা হচ্ছে আমার মেইল এখন এরপর আমার কি দরকার হবে ফর্মের নেম ধরেন ফর্মের নেম দিলাম লার্ন সৈকত ওকে এবং এখান থেকে নিচে আসবো নিচে আসার পরে মেইলার অনেক রকমের অপশন আছে আমাদের এখানে যেগুলোর মাধ্যমে আমরা এস এম সেট করতে পারি বাট আমরা আদার এস এম টি সেট আপ করবো এখানে ক্লিক করব এখান থেকে স্ক্রল করে নিচে আসবো আমাদের কাছে চাচ্ছে এস এম হোস্টটা কি তারপর আমাদের কাছে ইনসাই ইনক্রাইপশনটা চাচ্ছে এস এম টিপি পোর্টটা চাচ্ছে এস এম টিপি ইউজার নেম চাচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে এখন আমরা কিন্তু এস এম যখন মেলটা যখন ক্রিয়েট করছে তখন কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এই জায়গাটাতে দিয়ে দিই এই যে সেই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এস এম টি পি ইউজার নেমটা কী হবে এস এম টিপি মেলটা যা হবে একটা জিনিস মাথায় রাখবেন এস এম টিপি মেইলটা যা হবে এসএমটিপি ইউজার নেমটাও তাই হবে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এখানে আসতে পারেন এখানে এসে যে কানেক্ট ডিভাইসে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই যে ইউজার নেম দেখ একই ইউজার নেম স্যার এই ইউজার নেমটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিব এই ইউজার নেমটা দিয়ে দেবেন তাহলে কি আসলো এইটা হচ্ছে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি আমরা ফর্মের যে ইমেইলটা সেই ইমেলটাও দিয়ে দিয়েছি যে ইমেলটা ক্রিয়েট করেছে ওয়েব মেইল যেটাকে বলে আর কি সো এটা গেল একটা বিষয় এখন আমাদের কাছে আর কি চাচ্ছে স্ক্রল করে নিচে আসি এইখানে চাচ্ছে এসএমটিপি হোস্ট তো এসএমটি পি হোস্টটা কী আছে এই যে আউটগোয়িং সার্ভার আমরা কী করতেছি আমাদের ফর্মটা সাবমিট হয়ে আমাদের মেইলে যাচ্ছে না মানে আউটগোয়িংটা ভালো হচ্ছে না সো এর জন্য আমরা এই নিব এখান থেকে হ্যাঁ এই যে এটা নিব এটা নেওয়ার পরে এটা হোস্টে বসাই দিব এবং এখান থেকে আমরা এটাকে এসএসএল করে দিব এবং এখান থেকে যে পোর্টটা আছে এই পোর্টটা কপি করে নিয়ে আসবো একদম সেম পোর্ট নিয়ে আসবো এবং এই জায়গাটাতে দিয়ে দিব এই যে পোর্ট অলরেডি চলে আসছে এখানে দিয়ে দিব এবং দেখব যে এই মেইলের পাশের জন্য কোনো স্পেস না থাকে প্রথম শেষে স্পেস থাকলে কেটে দিব সো এই হচ্ছে এসএমটিপি টি সেট আপ এখন যদি আপনি এটাকে এসে সেভ সেটিংস করেন তাহলে দেখবেন এটা সেটিংস সেভ হয়ে গেছে এবং এখন যদি এখান থেকে কোনো মেইল পাঠানো হয় সেই মেইল আর স্পামে যাবে না সেই মেইলটা সরাসরি চলে যাবে ইনবক্সে এবং এই যে মেইল সেন্ডিং বা রেসপন্স আপনার মেইলে পাচ্ছেন না এই সংক্রান্ত যে ঝামেলা আছে সেটা এখান থেকে এই সলিউশন হয়ে যাবে এভাবে আসলে এসএমটিপি সার্ভার সেট করতে হয় ঠিক আছে তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের এই যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলে যে আমার মেলটা সাবমিট হচ্ছে না বা সাবমিট হলে সেটা স্পামে চলে যাচ্ছে তাহলে আমরা তাকে বলবো যে ওকে আমি তোমাকে এস এম সার্ভার সেট আপ করে দিব তার জন্য তোমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আমার এক্সেস লাগবে এবং ওই ওয়ার্ডপ্রেসটা যে সি প্যানেলের আন্ডারে আছে সেই সি প্যানেলের এক্সেসটা লাগবে তাহলে আমরা সেই দুইটা জিনিস ক্লায়েন্টের কাছ থেকে নিব নিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা এস এম টিভি নামে প্ল্যাগ ইনটা ইনস্টল করবো এবং সেই ওয়ার্ডপ্রেসটা যে সি প্যানেলে রাখা আছে সেই সি প্যানেলের এক্সেসটা নিয়ে সেটাতে একটা ওয়েবমেইল ক্রিয়েট করব এবং সেখানে গিয়ে আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ড এবং পোর্ট এবং আউটগোয়িং যে হোস্টটা এগুলো নিয়ে সব স্টেপ বাই স্টেপ এই জায়গাটাতে বসাবো এবং এসএসএলটা সিলেক্ট করে দিয়ে সেভ করব ব্যাস আমাদের কাজ শেষ এবং এই ছোট্ট একটা কাজের জন্য আপনি তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পর্যন্ত ডলার ইনকাম করতে পারেন এবং এ ধরনের কাজ মার্কেটে অ্যাভেলেবেল আছে সো আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন সো আজকে এই পর্যন্ত থাকবে এবং আশা করি আপনারা প্র্যাকটিস করছেন আমরা কিন্তু ধীরে ধীরে ওয়ার্ডপ্রেসের প্রেসের যে ইয়া পার্ট ডিজাইন পার্ট এই পার্টটা কিন্তু শেষ করে ফেলতেছি আমাদের আর খুব বেশি ক্লাস নাই সামনে এসে আমাদের কিন্তু ফাংশনাল পার্ট আসতেছে অর্থাৎ অ্যাডভান্স পার্ট তাই অ্যাডভান্স পার্টে যাওয়ার আগে যাদের যা বকেয়া কাজ বাকি আছে সব কমপ্লিট করে ভালে। আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ